नमस्कार बंधुरा द श्रेयस किचने ये पर्व में नहीं पनीर भापा बा भापा पनीर रेसिपि निरामिष दिने दस मिनिटर मध्य ही तैरी करे निते पारें पनीर एई रेसिपिटी भीषण चटजल्दी तैरी हो जाए और एई एकटी रेसिपि दिए किन्तु पुरो भात खावा हो जाए दारुण स्वादेर एई पनीर भापा रेसिपि आज के आमी आपनादेर साथे शेयर करछि। आमार चैनेलेर नतून बंधुरा जारा एखोनो चैनलटिके सबस्क्राइब करेननि अनुरोध करब चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन और जारा आमार पाशे आछेन तादेरके असंख्य धन्यवाद जानिए आजकेर रेसिपि शुरू करछि। भीषण सहज एई रेसिपि बानाते कयेकटी उपकरणे शुधु लागे। एखाने आमी निएछि एक चामच पोस्त नियेछी सादा सर्षे नियेछी एखाने आमी एक चामच वन टेबिल स्पून करेई नियेछी वन टेबिल स्पून पोस्त वन टेबिल स्पून सर्षे सादा सर्षे चारटे काचा लंका दिलाम दू चामच बा वन फोर्थ कप मतो एखाने आछे नारकेल कुड़ा और दू चामच दई एगुलो सब मिशिये एकटा पेस्ट तैरी करे निलाम। एइभाबे आमरा आगेओ बोलेछी पोस्तटाके प्रथमे एकटुखानि बेटे निये तारपरे शुकनो घुरिये निये तार मध्ये সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি বেটে নিয়ে তারপরে নারকেল কোড়া আর দইটা দিয়ে সবটা ঘুরিয়ে একসঙ্গে আমরা বেটে নিয়েছি। একটা টিফিন বক্সে সম্পূর্ণ বাটাটা নিয়ে নিলাম আর এই বাটি ধুয়ে মিক্সিং জারে যে মশলা একটু লেগেছিল আমি হাফ কাপ জল দিয়েছি। দিয়ে এবারে সমস্ত বাটাটাকে এই জলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে একটু এরকম একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দেব স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর এখানে আমি চিনিও দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি খুব বেশি চিনি দিলাম না সবটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভাপা রেসিপিতে একটু সরষের তেল কাঁচা সরষের তেল না দিলে ভালো লাগে না সবটা একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখানে ছোট এক চামচে সরষের তেল দিয়ে রাখলাম। এবারে পনিরটাকে আমরা একটুখানি ফ্রাই করে নেব। এখানে চাইলে আপনারা পনিরটা এমনিও দিয়ে দিতে পারেন কিন্তু একটু এরকম ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে তেলের মধ্যে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু পুরো এই প্যানে চারিদিকে একটু তেলটা মাখিয়ে নিলাম। এবারে আমরা পনির কিউবগুলোকে এর মধ্যে দিয়ে দু তিন মিনিট একটু ভেজে নেব। এইভাবে করলে এর স্বাদটা কিন্তু আরও ভালো লাগে। পনিরটাকে একটুখানি ভেজে নিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু এর স্বাদটা আরও ভালো লাগে। এইভাবে দেখুন ভীষণই সহজে তৈরি হয়ে যায় আর খুব বেশিক্ষণ সময় তো লাগেই না। এরকম করে আমরা নিরামিষ দিনে একদম পেঁয়াজ রসুন আদা আদার পর্যন্ত ব্যবহার হচ্ছে না। আর এইখানে আমি কালো সর্ষে নিইনি যেহেতু পনির রেসিপি আমি ডিম মাছ এসব রেসিপিতে সবসময় কালো সর্ষে ব্যবহার করি একটু ঝাঁঝের জন্য কিন্তু পনিরটাতে একটু সাদা সর্ষেটা ব্যবহার করলেই ভাপা রেসিপিতে স্বাদটা একটু ভালো লাগে। দেখুন সামান্য একটুখানি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার এই ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম সেই জন্য আমি ওখানে খুব বেশি তেল আগে মেশাইনি। আর এই পনিরটাকে এই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়েছিলাম যার জন্য একটা সুন্দর কালার চলে আসে। এবারে সবটা আমরা ভালো করে একটুখানি মিশিয়ে দেব এই বাটার সাথে সব ভালো করে এইভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ঢাকা বন্ধ করে আমি কড়াইতে জল বসিয়েছি এটা ভাপাতে বসিয়ে দেব। ভীষণই সহজে চটজলদি তৈরি হয়ে যায় আর সম্পূর্ণ ভাত কিন্তু এই পনির ভাপা বা ভাপা পনির দিয়ে খাওয়া হয়ে যায়। দেখুন জল গরমে বসিয়েছি তারপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম টিফিন বক্সের অর্ধেকের নিচে কিন্তু জল আছে এই অবস্থায় লো আছে আমরা ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট এটাকে হতে দেব। প্রায় আট মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি একটু ঠান্ডা হলে তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে যাক তারপরে নামিয়ে নিচ্ছি গরম গরম ঢাকাটা খোলা যাবে না তা নামিয়ে রেখেছি একটু ঠান্ডা হয়েছে যখন ঢাকাটা খোলা যাচ্ছে দেখুন দেখতেও ভীষণ সুন্দর হয়েছে ভীষণই সুন্দর হয় আর খেতে তো অসাধারণ হয়। একটু এই ভাপা রেসিপিতে এরকম ভাপানো হয়ে যাওয়ার পরে তারপরে এরকম করে একটু মনে হয় যেন বেশ ঘন হয়ে গিয়েছে কিন্তু একটু চামচ দিয়ে এরকম করে সবটা মিশিয়ে নিলেই আমাদের এই ভাপা পনির একদম গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে যায়। আর সাদা সর্ষে ব্যবহার করলেও এতে বেশ সুন্দর একটা গন্ধ কিন্তু আসে বেশ সর্ষের ঝাঁজ একটু আধটু পাওয়া যায়। রেসিপিটি কেমন লাগলো জানাবেন আপনারা কীভাবে ভাপা পনির করেন কমেন্টে জানাবেন অবশ্যই। আর এইভাবে আমি ভাতে সার্ভ করে দিচ্ছি।
রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।